الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসায়। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের এই পবিত্রতম সময়ে আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর সেই সাথে আমরা বলতে চাই, আপনার যে কোনো প্রশ্ন অথবা যে কোনো জিজ্ঞাসার জবাব জানতে আমাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা ফোন করতে পারেন 9833113 এই নম্বরে। আর আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে IJ লিখে স্পেস আপনি আপনার নাম, ঠিকানা এবং প্রশ্ন সহ পাঠিয়ে দিতে পারেন 6969 নম্বরে। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আজকের পর্বে যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলিমে দিন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মাহে রমজান চলছে, আসলে এখন একটা ভালো থাকারই সময় সব দিক থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো SMS অলরেডি এসে গেছে আমি দেখতে পাচ্ছি। তো প্রথমে আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইব, যে বেশ কয়েকটি প্রশ্ন এসছে একটি বিষয়ের উপর, সেটা হলো চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, এই প্রসঙ্গে অনেক দর্শক জানতে চেয়েছেন। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বিষয়টি এই সময়ের বিষয়, বিশেষ করে এই জন্য যে বর্তমান সময়ে অধিকাংশ মানুষের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বা অনেকে নিচে বসতে পারে না, উপরে বসতে পারে, এই জন্য অনেকেই প্রশ্নটি করে। তাছাড়া কিছুদিন আগে একটা পত্রিকায় বিভিন্ন রকমের কথা বের হয়েছে, সেই জন্য হয়তো অনেকের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন সেটা আমাদের শুনলে আমাদের জন্য সহজ হবে। তিনি বলেছেন সল্লি কায়েমান ফাইল্লাম তাস্তাতে ফাকায়েদান ফাইল্লাম তাস্তাতে ফায়লা জাম্বিন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি না পারো তাহলে বসে সালাত আদায় করো, না পারো তাহলে শুয়ে আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে বলেছেন। এখন দাঁড়িয়ে সালাত যতক্ষণ যতটুকু পড়া যায় দাঁড়িয়ে, ততটুকু কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে। এতটুকু মানুষ অনেকে হেঁটে এসে বসে সালাত আদায় করছেন, অর্থাৎ হাঁপিয়ে গেছেন তিনি বসে সালাত আদায় করছেন, এটা আবার হেলান দিয়ে চিত হয়ে বসে আরামে আদায় করছেন, এটাও নয়। এবং তিনি যতটুকু দাঁড়াতে পারেন অতটুকু দাঁড়াবেন, এরপরে বাকি অংশ তিনি বসে, নিচে বসতে পারছেন না উপরে বসে আদায় করছেন, এতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ইয়াতে চেয়ারে বসে সালাত আদায় করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে যে যতটুকু দাঁড়িয়ে পড়া যায় ততটুকু দাঁড়িয়ে পড়তে হবে। দ্বিতীয় রাকাতে যদি তিনি দাঁড়াতে পারেন, বসতে পারেন, একটা মানুষ বসতে মানে রুকুতে এবং ইয়াতে যেতে পারে না, সাজদা যেতে পারে না বা নিচে বসতে পারছে না, তার জন্য চেয়ারে বসে সালাত আদায় করতে কোনো বাধা নেই। কিন্তু যে ব্যক্তি নিচে বসতে পারে বা উপরে দাঁড়াতে পারে না, তার জন্য প্রথম থেকে বসতে পারবে চেয়ারে, কোনো সমস্যা নেই। এখন চেয়ারে বসা এবং নিচে বসা কিন্তু সমান কথা, কোনো পার্থক্য নেই, চেয়ারে বসা এবং নিচে বসা কোনো পার্থক্য নেই। ইমাম আইনি রহমতুল্লাহ আলাইহি সহ বিরাট এক সংখ্যক হানাফি আলেমরা বলেছেন চেয়ারে বসে সালাত আদায় করা যাবে। এ ব্যাপারে দারুল ইফতা আল মিসরিয়া থেকে ফতোয়া বের হয়েছে বহু আগে থেকে। অনেক অনেক ধন্যবাদ শেখ। এ ব্যাপারে আমার একটা জিজ্ঞাসা আছে, আমি ইনশাআল্লাহ তাআলা জানবো আপনার কাছে, তার আগে একটি প্রশ্ন নিয়ে নেছি টেলিফোনে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, হুজুর, এই যে রোজা রেখে নিয়ত করলে ওটা যত মাসের খেয়ে শুনে করা যাবে নাকি সকালে নিয়ত করা যাবে? আবার একটু মেহরবানি করে বলবেন। ধরেন সেরে খেলাম, হ্যাঁ ও শুয়ে নিয়ত করা যাবে না তার সকালে নিয়ত করা যাবে? মোহতারাম, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে অনেকে আবার মনে করে থাকেন, যে জন্য তারা চেয়ারে বসে পড়েন, যে নিচে যদি আমি বসি কোনো কারণে যদি আমার পা পশ্চিম দিকে চলে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে। এটার কারণে অনেকে কিন্তু আমরা দেখেছি যে ওনারা বসে নামাজ পড়তে চান না, মাটিতে বসে নামাজ পড়তে চান না। এখন প্রশ্ন হলো, যদি কারো এমন সমস্যা থেকে থাকে যে পাটাকে তার সামনের দিকে দিতে হচ্ছে না, হয়তো তিনি বসে নামাজ আদায় করতে পারছেন না, এতে করে তার কোনো ক্ষতি হবে কি না? না ভাই, এতে কোনো তার ক্ষতি হবে না, কারণ যে ব্যক্তি শুয়ে আদায় করবে বা সে তো পশ্চিম দিকে পা দিয়েই আদায় করতে হবে তাকে,
পশ্চিম দিকে পা দিয়ে মুখটা কেবলামুখী হয়ে উল্টা দিকে শুয়ে সে সালাত আদায় করবে যদি যদি সে বসতে না পারে। সুতরাং পশ্চিম দিকে পা এই এই সালাত অবস্থা পশ্চিম দিকে পা দেওয়ার মধ্যে তার কোনো সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। মহতারাম আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের গুলো কি কি একটু যদি খুলাসা করে বলেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওই আমরা কোরআন হাকিমে দেখি তেলাওয়াতে সিজদা আছে 14টি, কিন্তু আমরা তো সঠিক ভাবে জানি 15টি, কিন্তু মাযহাবে দুহাই দিয়ে ওই আপনার সেজদা দেওয়া আছে 14টি, 15টা জায়গা লেখা আছে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা তারাই শুধু সেজদাটি দিবে। এখন আমাদের তো মাযহাব তো মানাটা কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু মাযহাবে দুহাই দিয়ে একটা তেলাওয়াতে সিজদা কাম দেওয়ার মানেটা কি একটু বোঝাই বলবেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য, আমরা মহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা জানবো। মহতারাম এবার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমাদের বোন একটি প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্নটি ছিল নিয়তের ব্যাপারে। জি, যে নিয়তটি তিনি যদি সকালবেলা করেন রোজার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না? বোন রাতে যেহেতু আপনি সাহরি খেয়েছেন, তারাবি পড়েছেন বা আপনার মনে মনে আছে, এটি আপনার নিয়তের জন্য যথেষ্ট। হয়তো আপনি মনে করছেন যে উচ্চারণ করে নাওয়াতুল আসমা ইত্যাদি বলবেন, এটা কিন্তু বলার কোনো জরুরত নেই, এটা বলবেন না। আর নিয়ত যদি রোজার নিয়ত যদি রাত থেকে না, বিশেষ করে ফরজ রোজার নিয়ত রাত থেকে না করা হলে সে রোজা হবে না। রাত থেকে আপনি নিয়ত রাখবেন কি, রোজা রাখবেন কি রাখবেন না, হয়তো আপনি সফরে আসেন, যেমন আপনি নিয়ত করছেন যে এখন কি রোজা আমি রাখবো কি, অসুস্থ আছেন হয়তো, নিয়ত করছেন কি রাখবো কি রাখবো না নির্ধারণ করেন নাই, সকালে এসে আপনি নিয়ত করছেন, এই এটা আর করা যাবে না, এই নিয়ত করা যাবে না। অর্থাৎ সকালবেলা হয়ে সকাল হয়ে গেলেই সবে সাদেক হয়ে গেলেই আপনার আর নিয়তের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাল্লাম ইউবাইয়িত মিনাল লাইলি ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি রাত থেকে রোজার নিয়ত কমপ্লিট করবে না, বিশেষ করে ফরজ সওমটা, তার আর সওম হবে না। সুতরাং আপনাকে রাত থেকেই মনে মনে সংকল্প করতে হবে যে আমি আগামী দিন বা আগামী এই কয়দিন বা আগামী পুরো মাস আমি নিয়ত করব, এটা রাত থেকে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। মহতারাম এখানে ওই আমরা যে বিষয়টা হয়ে থাকে সাধারণত আর কি ফিল করে থাকি, নিয়তের ক্ষেত্রে উচ্চারণ না করলে ভালো লাগে না, তো এই ক্ষেত্রে সম্ভবত আমরা আশা করছি আমাদের বোন হয়তো তেমন একটা কিছু বোঝাতে চেয়েছেন, কারণ আমরা অনেক সময় সেহেরি খাওয়ার পরে নিয়তটা করে থাকি। জি জি, হ্যাঁ, কিন্তু এইভাবে মনের নিয়ত তো সবসময় থাকে, মনের নিয়ত হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর বাড়তি কিছু প্রয়োজন নেই। আমি মনে করেছি আমার বোন বোধ সফরে আছেন অথবা অসুস্থ আছেন, নির্ধারণ করতে পারছেন না রাখবেন কি আগামী দিন রাখবেন না, তার তো সুযোগ আছে অন্য সময় রাখার। ধন্যবাদ, হলে কিন্তু তিনি সকালবেলা নিয়ত করতে পারবেন। জি, আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোন টেনেছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি রোজা আমাদের ক্ষেত্রে না আগে কোনো সমস্যা হবে? রোজা হবে। জি আবার একটু বলুন। রোজা মধ্যে যে ক্ষেত্রে না দেয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ক্ষেত্রে না দিলে রোজা কি রোজা হবে? জি অনেক ধন্যবাদ, আমরা ইনশাআল্লাহ তাআলা মহতারামের কাছ থেকে শুনবো। মহতারাম আমরা আরেকটি প্রশ্নের উত্তর জানতে চাই, সেটা হলো আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন তারাবির সালাত আদায় না করলে কোনো সমস্যা আছে কিনা। বোন তারাবির সালাত আদায় না করলেও আপনার সওয়াব হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বিরাট সওয়াব থেকে আপনি মাহরুম হলেন। যতটুকু সম্ভব অল্প পড়েন, বেশি পড়েন, যতটুকু পারেন আপনি কিছু রাকাত অন্তত পড়েন, কারণ এইটা রাতের সালাতের সাথে এই রমজান মাসের পরে আপনি এই এই সওয়াবের অধিকারী হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সওয়ামা রমাদানা মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি, যে ব্যক্তি রমজানের রাতে কিয়াম করবে, নির্ধারণ সংক্ষেপে করেছেন কিয়াম করবে বলেছেন, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যতটুকু পারেন বেশি পড়েন না, অল্প স্বল্প পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, বেশি পড়েন 20 রাকাত 25 যত পারেন, যতটুকু আপনার সাধ্যে কিন্তু আদায় করাটা ভালো, কারণ এই সুযোগটা আসবে না, আসবে না। আর আরেকটা রমজানে আপনি করতে পারবেন কিনা আপনি জানেন না, অসুস্থ হয়ে যায় মানুষ, হ্যাঁ, তবে এটার সাথে সওম রাখা না রাখার সম্পর্ক নেই, সওম আপনাকে রাখতেই হবে, আর এটা হচ্ছে নফল, দুইটার মধ্যে বিরাট পার্থক্য আছে, এটা খেয়াল রাখবেন। জি জি মহতারাম, এরপরে আমরা যে প্রশ্নটি পেয়েছি, আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন যে জুমার তো ফরজ হলো 2 রাকাত সালাত, জি জি, আগের এর আগে এবং পরে কয় রাকাত করে পড়তে হবে বা আমরা কি করব?
চমৎকার প্রশ্ন এটা, কারণ অনেক সময় মানুষ বারো চোদ্দ রাকাত পর্যন্ত দেখায়, মূলত এতটুকু নেই, দুই রাকাত ফরজ, এটাই হলো বিশুদ্ধ কথা। এর আগে যে ব্যক্তি মসজিদে যাবে, সুন্নত হচ্ছে অবশ্যই তাকে মসজিদে বসার আগে দুই রাকাত সালাত আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ, জি তাহিয়াতুল মসজিদ অবশ্যই এটা আদায় করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে দেখছেন, তিনি মসজিদে ঢুকেই বসে গেছেন, সে ইয়া অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন, তিনি খুতবা অবস্থায় বললেন যে তুমি দাঁড়াও দুই রাকাত সালাত আদায় করো, গুরুত্ব না হলে রাসূলুল্লাহ সাল্লাম এভাবে বলতেন না। তাহলে আমাদের উচিত যখনই মসজিদে ঢুকে দুই রাকাত পড়বে, এরপরে যদি আগে ঢুকেন আপনি দুই রাকাতে বেশি পড়বেন না, যদি খুতবায় থাকে ইমাম সাহেব আপনি দুই রাকাতে বেশি কোনো সালাত আদায় করবেন না, আর যদি আগে ঢুকতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোনো নির্ধারণ করে দেননি, তিনি বলছেন সল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু আল্লাহ তার জন্য তাকদীর রেখেছে ততটুকু সে সালাত আদায় করেছে। এর অর্থ বেশি বেশি আপনি পড়তে পারেন, চার ছয় দশ পনেরো যতক্ষণ সময় পান, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি অনেক সালাত আদায় করতে পারেন, সবটাই নফল আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর এরপরে জুমার সালাতের পরে যদি মসজিদে পড়েন চার রাকাত পড়বেন, বাসায় চলে গেলে সালাতের পরে বাসায় চলে গেলে দুই রাকাত পড়বেন, এটা হচ্ছে সুন্নত। এই তো বাইরে আর কোনো অতিরিক্ত কোনো সালাত নেই, এমনি ইচ্ছাগুলো আপনি নফল সালাত আদায় করতে পারেন, নির্ধারণ করে নেবেন না কোনো কিছু। অনেক ধন্যবাদ শায়খ। আরও একজন দর্শক আছেন টেলিফোন, জি হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা মনে হয় লাইনটি সংযোগ পেতে আমাদের সময় লাগছে, আমরা এই ফাঁকে আরেকটি প্রশ্নের উত্তর জেনে নিই আপনার কাছ থেকে। প্রশ্ন হলো যে তিলাওয়াতে সিজদা কোরআন করিমের মধ্যে ১৫টি লেখা আছে, তার মধ্যে একটি আছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার বরাত দেয়া হচ্ছে যে এটা তার কাছে এই সিজদাটা, আর তিনি বলেছেন এটা সিজদা রায়াত। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত তিলাওয়াত সিজদা এসেছে সেগুলোর মধ্যে মোট ১৫টি এসেছে, ১৫টি রাসূলুল্লাহ ১৫টি সিজদা দিয়েছেন। এর মধ্যে খাররা কে আনাব যেটা দাউদ আলাইহিসাল্লামের মাসে, সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেটা সেখানে সিজদা দিতে বলেছেন, অন্যান্য ইমামরা সেখানে খাররা কে আনাব যেহেতু সিজদা শব্দ নাই সেটা দেন না, কিন্তু অন্যান্য ইমামরা সূরা আল মুমিনুনের সূরা হাজ্জের শেষে সেখানে অন্যান্য ইমামরা সেজদা দিতে বলেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন যে আমর যেখানে আছে সেই সেজদা উদ্দেশ্য নয়, আমর বাদে যেখানে নির্দেশনা আসছে। কিন্তু আমাদেরকে যদি বাস্তবতা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, তাহলে দেখি যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫টি সেজদাই দিয়েছেন। আমাদের উচিত একটি সেজদাও বাদ না দিয়ে প্রতিটি সেজদা দেয়া, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমাদের কর্তব্য, আমাদের ইজতিহাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সবার উপরে স্থান পাবে। সমস্ত ইমামে কথাটি বলেছেন যে যখনই আমার কথার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুদ্ধ হবে তখনই আমার কথা ছেড়ে দিয়ে রাসূলের হাদিসকে শুনতে হবে, কারণ অন্য ইমামের কোনো তাদের কোনো মাসুম হওয়ার কোনো মানে যোগ্যতা নেই, তাদের নিরপরাধ নন, তাদের ভুল হতেই পারে, একমাত্র ভুল যিনি করেন না তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে দিন শিখিয়ে দিয়েছেন, তার কাছ থেকেই আমাদেরকে দিন শিখতে হবে। সেজন্য আমরা একটি সজদাও বাদ দেবো না, প্রতিটি সজদা দেবো, ইনশাআল্লাহ ১৫টি সজদাই দেবো, সজদা ইন্দাল ইমাম শাফি, সজদা ইমাম হানিফ এরকম বলার কোনো কারণ নেই, প্রত্যেকটি সজদাই রাসূলুল্লাহ দিয়েছেন আমরা সেই সজদাগুলো দেবো। কারণ একটি সজদার কারণে কোন সজদার কারণে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় হবেন আপনি জানেন না, হয় দেখবেন যে একটি সজদাই আপনার হাশরের মাঠে আপনার জন্য মুক্তির নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা, সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, মেহরবানি করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা আমাদের ইসলামিক নিয়মিত আয়োজনে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন 9833113 এই নম্বরে, অথবা আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই জে লিখে স্পেস আপনি আপনার নাম, ঠিকানা এবং প্রশ্ন সহ পাঠিয়ে দিতে পারেন 6969 নম্বরে। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। মহতারাম, এবার আপনার কাছে আমরা যে বিষয়ে জানতে চাইব, আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি রোজা রাখলেন কিন্তু ফিতরা আদায় করলেন না, এতে করে রোজার কোনো ক্ষতি হবে কি না? বোন, ফিতরার ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতরা দিলে রোজার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয় কম হয় সেগুলি ইয়া হয়ে যায়, মেক আপ হয়ে যায়, মানে কোনো ক্ষতি হয়ে থাকে সেটা পূরণ হয়ে যায়। যে ব্যক্তি রোজা তো রাখতেই হবে, রোজা রাখতেই হবে, এটা একটা ফরজ কাজ, এটা ইসলামের একটি রোকন, সেটা রাখতেই হবে রোজাটা, আপনাকে সওম পালন করতে হবে, কিন্তু আর ফিতরা দেয়াটা হচ্ছে আপনার এটাকে ক্ষতিপূরণ করে, সুতরাং এটা আরেকটি ফরজ এবং ফরজে কেউ কেউ এটা সব কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন,
কেউ বিশেষ করে যার অনেকের উপর ফরজ না, অনেকের উপর ফরজ, এখানে বিভিন্ন শ্রেণীর কিন্তু রোজা কিন্তু সবার উপরে ফরজ হচ্ছে, বালে যাদের উপরে আল্লাহ তালা যাদেরকে পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক বিবেকবান সবার উপর সেটা পালন করতে হয়। দুইটা ভিন্ন ভিন্ন সাইড, দুইটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই সওম পালন করতে হবে এবং ফেতরা দিতে হবে। ফেতরা যদি না দেয় সওম হবে কিন্তু ক্ষতিপূরণ হলো না, এবং আরেকটা গুণার কাজ হলো যে ফেতরা তার একটা কর্তব্য কর্ম সে পালন করে, আলাদা গুণার কাজ হলো। আপনাকে সওম পালন করতে হবে, ফেতরাও দিতে হবে। ফেতরা দিবে না বলে সওম বন্ধ করা যাবে না, তেমনি ভাবে সওম দিয়ে ফেতরা বন্ধ করা যাবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আচ্ছা আচ্ছা, জি অনেক অনেক ধন্যবাদ। জি জি আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আপনার কাছে এবার যে বিষয় জানতে চাইব সেটা হলো, আমি SMS এ দেখতে পাচ্ছি ডাক্তার মুন্নি আমাদের একজন বোন, তিনি জানতে চেয়েছেন যে ইনশাআল্লাহ তাআলা এবছর তিনি হজে যাওয়ার নিয়ত করেছেন, হজে যাবেন। তো হজে গেলে আমাদের মা বোনদের যে সমস্যাটা রয়েছে আর কি, অসুস্থতার কথা তিনি উল্লেখ করেছেন, এটাকে আটকানোর জন্য যদি তিনি ঔষধ ইউজ করেন তাতে কোনো সমস্যা আছে কিনা? বোন, হজের মাসাল যেহেতু সুনির্দিষ্ট একটি সময় এবং সে সময়টা বাইরে থাকতে হয়, এবং এর বাইরে অনেক সময় মানুষের থাকা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য এই সময়ে যদি কেউ ওষুধ খেয়ে তার সমস্যাটা নিবারণ করতে পারে, বন্ধ রাখতে পারে, মানুষের সাথে হজ করে চলে আসবে, সেই হিসাবে এটা শরীয়ত অনুমোদন করে। কিন্তু শর্ত হচ্ছে যে উনি আগে জেনে নেবেন যে তার কোনো শারীরিক কোনো ক্ষতি হবে কি না। শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না, কারো ক্ষতি করা যাবে, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। তো এটা একটু একটা কায়দা কুলিয়া বলা হয়, একটি মৌলিক একটি নীতি, মৌলিক নীতি। সেই মৌলিক নীতি অনুসারে আপনি আগে, আপনি যেহেতু ডাক্তার আপনি জানেন ভালো করে, যদি ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ এই এটা আপনি ব্যবহার করতে পারেন এবং এতে আপনার কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন, হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরেকটা কথা বলি, হুজুর আমার দাদি তো নাই কবরে, আমার দাদির জন্য একটু দোয়া করবেন, আর আমার নানু অনেক অসুস্থ, আমার নানুর জন্য একটু দোয়া করেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি যে প্রশ্নটি করেছেন আমরা জানবো। আপনার দাদুর জন্য আমরা দোয়া করি, নানুর জন্য দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করুন, দোয়া করবেন। জি মোহতারাম, এরপরে আমরা জানতে চাচ্ছি যে আমাদের একটি প্রশ্ন এসছে এইভাবে, তিনিও SMS এর মাধ্যমে পাঠিয়েছেন, নাজমুল ভাই, তিনি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত তারাবির সালাত আদায় করতেন, আমি কখনো কখনো আট রাকাত পড়ি, ইমাম সাহেব বলেছেন আট রাকাতের ব্যাপারে কোনো হাদিসে উল্লেখ করা হয়নি। জি নাজমুল সাহেব, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কিয়ামুল লাইল করেছেন, হাদিসে যেভাবে উল্লেখ আছে তিনি এগারো রাকাতের কথা উল্লেখ আছে, সেখানে এগারো রাকাত দশ রাকাত আর তিন রাকাতও হতে পারে, বারো রাকাত আর এক রাকাতও হতে পারে, মানে যেভাবে আছে সেভাবে তেরো রাকাতও হাদিসে আসছে কোনো বর্ণায়, কোনো বর্ণায় দশ রাকাত দুই রাকাত এক রাকাত, অথবা এভাবে এগারো রাকাতও হতে পারে, দশ রাকাত এক রাকাতও হতে পারে। সুতরাং বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাম বিভিন্ন পদ্ধতিতে পড়েছেন, এবং কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাই পড়েছেন তা কোনো নির্ধারিত সংখ্যায় পড়েননি, বরং অনির্ধারিত সংখ্যা আদায় করেছেন, সেটাও বিভিন্ন হাদিসে পাওয়া যায়। সে অনুসারে নির্ধারিত সংখ্যা আপনি মানে নির্ধারণ না করেই, কোনো সংখ্যা নির্ধারণ না করে যতটুকু পারেন পড়বেন, ইমাম সাহেব যতক্ষণ পড়ে ততক্ষণ পড়লে এটা আপনার হক আদায় হয়ে যাবে, কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা মা আল ইমামি হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমাম ফেরা পর্যন্ত সালাত আদায় করবে তার কিয়ামুল লাইলা লিখিত হয়ে যাবে। সুতরাং এক রাত সারা রাত দাঁড়িয়েছেন বলে আপনার এটা গ্রহণযোগ্য দর্তব্য হয়ে যাবে। সেই হিসাবে আপনি
আট বারো চোদ্দ বা বিশ নির্ধারণ না করে ইমামের সাথে আদায় করুন, ইমামের সাথে ফিরে আসুন। আলহামদুলিল্লাহ ইসলাম একটি সুন্দর ধর্ম দিন, এখানে কোনো রকমের বাড়াবাড়ি নাই, কোনো রকম ছাড়াছাড়িও নেই। এখানে হচ্ছে ইমামকে অনুসরণ করতে আপনাকে বলা হয়েছে, যেমনিভাবে ইমামকে অনুসরণ করে অন্য দিক থেকে তেমনিভাবে আপনি সংখ্যার দিক থেকে ইমাম অনুসরণ করে চলেন, এতে কোনো সমস্যা নেই। বিশ টাকাত পড়লেও বেদাত হবে না, বা আট টাকাত পড়লেও সে খারাপ কিছু করেছে এমন কিছু বলা যাবে না। বিশ টাকাত এখনও মদিনাতে হয়, মক্কাতে হয়, এবং আলহামদুলিল্লাহ এটা গ্রহণযোগ্য একটি মত। আর আট টাকাত পড়লেও তার কোনো ক্ষতি হবে না, কিন্তু একেবারে ছেড়ে দিবেন না, কারণ এটা একটা সওয়াব, বড় একটা ভালো একটা সওয়াবের কাজ। অনেক ধন্যবাদ। মোহতরম আরও একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি, তারপরে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লাইনটি কেটে গেছে। জি মোহতরম, এবার যেটা জানতে চাইব, নাইম ভাই ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছিলেন, তিনি বললেন যে একজন মেয়ের কথা বলেছেন, তিনি অন্য ধর্মের, তিনি মুসলিম হতে চাচ্ছেন, সেটা কীভাবে আর কি হবেন? আলহামদুলিল্লাহ এটা একটি ভালো সুসংবাদ যে একজন মানুষ ইসলাম গ্রহণ করতে চাচ্ছে, তাকে যদি আপনি সহযোগিতা করতে পারেন, যে সহযোগিতা হচ্ছে শরীয়ত মোতাবেক, শরীয়ত ইসলাম গ্রহণ করতে চাইলে তাকে সহযোগিতা করা উচিত, প্রত্যেকটি মুসলিমের উচিত। সাহাবায়ে কেরাম এই দাওয়াত নিয়ে সারা দুনিয়ায় বেরিয়ে পড়েছেন, এই জন্য আমাদের দেশে মানুষ ইসলাম গ্রহণ করেছেন, নাহলে আমরা ইসলাম পাইতাম না। সুতরাং আপনি যদি তাদেরকে সহযোগিতা করতে পারেন, একটি মেয়ে যেহেতু, সেহেতু আপনার জন্য দায়িত্ব আর একটু বেড়ে গেছে, সেটা হচ্ছে ভালো হবে ইসলাম গ্রহণ করার পরে তাকে সুপাত্রে দান করা, সুপাত্র দান করা, যাতে করে তার ইসলাম শক্তিশালী হয় এবং সে ইসলাম টিকে থাকতে পারে। মেয়েদের সবচেয়ে ইসলাম গ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে তাদের আশ্রয়দাতা কেউ থাকে না। আপনি এই জিনিসটা মাথায় রেখে আগে তাদের জন্য একজন ভালো বর নির্ধারণ করে তারপর তাকে এফিডেভিট করিয়ে কোর্টের মাধ্যমে আপনি ইসলামের নেয়ার ব্যবস্থা করেন, যাতে করে স্থায়ী কাজ হয়, স্থায়ী একটি কাজ হয় এবং তারা কাজ করতে পারে, তাদের জন্য প্রয়োজনে তাদের যেন ভিক্ষা করে বা মসজিদে বসে বা যেখানে সেখানে মানুষের কাছে চেয়ে বেড়ায়, এর খুব খারাপ লক্ষণ এটা। এটা না করে তারা যেন ভালো কাজ করতে পারে এরকম একটা ব্যবস্থাপনা করে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন বা তারা কাজ করতে পারে, অর্থাৎ কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেন। মোহতরম, এই ক্ষেত্রে আমার আরও একটা জিজ্ঞাসা আছে, আমি জানবো ইনশাআল্লাহ তাআলা, ফোনটি নিয়ে নিচ্ছি তারপরে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম হ্যালো। জি ভাইয়া বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, আমি আমার অনেকগুলো অপারেশন আছে, মানে আমি মানে এই কিছুদিন আগেই আমার একটা অপারেশন হয়েছে, তা আমাকে সবসময় বসে নামাজ পড়তে হয়, এটা নিয়ে আমার একটু মানে খুবই একটা অস্বস্তি কাজ করে। মানে আমি চেষ্টা করি মাঝে মাঝে ফরজ নামাজটা শুধু ওঠা বসা করে পড়তে, কিন্তু এটা অনেক মানে মানে পাঁচ ওয়াক্তে এটা কন্টিনিউ করতে পারি না, প্রায় সময় আমাকে মানে বসে বসে নামাজ আদায় করতে হয়। আমি এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম এই নামাজ সম্বন্ধে। জি অনেক অনেক ধন্যবাদ বোন, আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ করে দেন। আমি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতরম, যে বিষয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ছেলে মেয়ের ভালোবাসার কারণে অনেক সময় এক ধর্ম থেকে আরেক ধর্মে আর কি চলে আসে, তো এটা কি হবে আসলে? এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার হয়েছিল হাদিসে, ইনামাল আমালু বিনিয়াত, এই হাদিসটির মূল কারণও কিন্তু এটা ছিল। এক মহিলা, এক লোকে হিজরত করে চলে আসছে মক্কা থেকে এক মেয়েকে পাওয়ার জন্য, মদিনায় চলে আসছে, মেয়ে হিজরত করে মদিনায় আসছে, দেখে সেও চলে আসছে, তখন সবাই বলছে মহাজের অমুক, অমুকের অমুকের কারণে হিজরত করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন, বিখ্যাত হাদিসটি। সুতরাং আসলে আসলে সত্যিকার অর্থে সে ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে কিনা, না কোনো জৈবিক চাহিদার কারণে অথবা দুনিয়ার কোনো কারণে ইসলাম গ্রহণ করেছে, সেটা কিন্তু বোঝা যাবে তার কথাবার্তায়, চাল চলনের ধরনে। সুতরাং আমরা চাইব যে প্রত্যেকে যেন ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে, যেন দুনিয়ার কোনো চাহিদা বা কোনো স্ত্রী পাওয়ার জন্য বা স্বামীকে পাওয়ার জন্য কেউ যেন বা কোনো লোককে ছেলেকে পাওয়ার জন্য যেন ইসলাম গ্রহণ না করে, কারণ এটা ইসলাম ইসলাম এইরকম ইসলাম গ্রহণ শরীয়ত অনুমোদন করে না। অনেক ধন্যবাদ। শেখ আরও একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি বলছিলাম, আপনার টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে দিন মেহরবানি করে। জি আমি বলছিলাম যে আশরাকাত তারাবির কথা বলছেন, এখন আশরাকাত তারাবি এইটা 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 কোন হাদিসে আছে সেটা আমি জানি না, একটু জানালে ভালো হোক, খুশি হব। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোহতরম, আলহামদুলিল্লাহ আমরা খুব চমৎকারভাবে আমাদের সম্মানিত দর্শকবৃন্দের প্রশ্ন শুনছি, আপনার কাছ থেকে উত্তর জানছি, আর এর মাধ্যমে অনেক কিছু আমরা শিখতেও পারছি আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন এসছে আমাদের কাছে এই ধরনের, খুব চমৎকার, যেটা SMS-এ দেখতে পাচ্ছি। আমাদের এক ভাই, তিনি বলেছেন যে রমজান মাসে খাওয়া দাওয়ার কোনো হিসাব নেওয়া হয় না, এটার বাস্তবতা কতটুকু?
না ভাই, রমজান মাসে খাওয়া দাওয়া কোনো হিসাব নেওয়া হবে না, এই জিনিসটি আমাদের আলেম সমাজে এবং সাধারণ মানুষের মধ্যে খুব প্রচলিত একটি ভুল তথ্য। এই তথ্য সঠিক নয়। আল্লাহ তাআলা যদি হিসাব নেন, কোনো মানুষই পার হতে পারবে না, বরং তবে আল্লাহ তাআলা এই হিসাব দিতে হবে, এই মানসিকতা আপনার তৈরি করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমায়িযিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে। এবং সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা এই খেজুরটা খাচ্ছি, এই খেজুর অত্যন্ত শুকনো, কিছুই নেই এর মধ্যে, এটাও জিজ্ঞাসা আমাদেরকে এর উত্তর দিতে হবে, এর জন্য জিজ্ঞাসা করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ, প্রত্যেকটি জিনিসের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি আফি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে আর্দ শুধু পেশ করে পার করে দেয়, এরকম চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ এর আমলনামা এটা, যাও পার করে দিলাম, এরকম ছাড়া যেন আমাদের উপায় নেই। যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে আমাদের বাঁচার কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে, ইয়া আয়েশা, ইন্নামা হিয়াল আর্দ, এই হিসাব হচ্ছে শুধু পেশ করে পার করে দেওয়া। মান্নুকে সাউদ দেবা, যদি কাউকে প্রত্যেকটি বিষয়ে জিজ্ঞাসা করা হয় সে আজাব হওয়া আছে, তার কোনো উপায় নেই। আল্লাহর কাছে আমাদের সবাইকে রমজান মাসের এই কাজের জন্য হিসাব দিতে হবে। অন্যায় হলে অন্যায় হিসাব দিতে হবে, বেশি নষ্ট খাবার নষ্ট করলে হিসাব দিতে হবে, বেশি খাইলেও সেটা যদি ইসরাফের পর্যায়ে হয় সেটা তার জন্য হিসাব দিতে হবে। হিসাব নাই এ কথাটা বলার কোনো দলিল নেই। এবং অনেক ধন্যবাদ মোহতারাম, একজন আছেন অপেক্ষায় টেলিফোনে, আমরা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। এই দোয়াটা বাধ্যতামূলক কিনা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। প্রিয় দর্শক, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সরাসরি সম্প্রচারিত এই আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা অনেক কিছুই জানতে পারছি এবং আপনাদের প্রশ্নের কারণেই সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা হচ্ছে আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের একজন বোন তিনি বলেছেন যে বেশ কয়েকটি অপারেশন তার হয়েছে, তিনি বসে নামাজ পড়তে হয় তাকে, দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে পারেন না, আবার আসলে বসে নামাজ পড়লেও পুরোপুরি কনফিডেন্সিও আসে না। জি, তো এই ক্ষেত্রে তার কি কোনো অসুবিধা হবে বসে নামাজ পড়লে? না বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আপনাকে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ার অনুমতি দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনি এটা নিজের উপরে জুলুম করবেন না, জোর করে আপনি উঠতে পারেন না, কষ্ট হচ্ছে, আপনি আবার দাঁড়িয়ে যাবেন, এতে আপনার রোগ বেড়ে যেতে পারে বা কষ্ট হতে পারে। শরীয়ত এটা চায় না, জোর শরীয়ত আপনাকে কষ্ট দেওয়া চায় না, শরীয়ত চায় আপনি আল্লাহর কতটুকু নির্দেশনা মানছেন সেটা। আর আল্লাহ তাআলা পছন্দ করেন বন্দা রুখসত নিবে, ছাড়টা নিবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং বন্দা যেহেতু আল্লাহ তাআলা এবং আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে ছাড় দিয়েছে বসে সালাত আদায়ের ব্যাপারে, আপনি এই ব্যাপারে মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না, আপনি বসে সালাত আদায় করবেন, এটা আপনার কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ। আপনার জন্য যেহেতু আপনি অপারেশন রোগী, আপনার জন্য বসে পড়াটাই উচিত, যেহেতু কোনো রকমের নতুন কোনো সমস্যা অ্যারাইজ না করে, এটা আপনি খেয়াল রাখা দরকার। অনেক ধন্যবাদ। একজন টেলিফোনে অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম কোনটা, যে দেখা গেছে যে আপনার জোহরের নামাজ ধরেন আমি প্রথমে চার রাকাত সুন্নত আছে, পরে চার রাকাত ফরজ আছে, তো আমি দেখা গেছে জামাতের সাথে নামাজ পড়তে গেলে দেখা গেছে আমি যাওয়ার আগেই জামাত আরম্ভ হয়ে গেছে, তো আগে যে চার রাকাত আপনার সুন্নত আছে সেটা আরো আমাকে জামাত ধরতে হবে, তো পরবর্তী চার রাকাত কি আমি পড়বো না পড়বো না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, এবার আপনার কাছে যে বিষয় জানতে চাচ্ছি, আমাদের একজন ভাই তিনি জানতে চেয়েছেন যে আপনি এর আগে যদিও আট রাকাতকেই নির্দিষ্ট করেননি, আপনি বলেছেন বিশ রাকাত, আট রাকাত, বত্রিশ রাকাত আদায় হচ্ছে, কেয়াম আদায় হচ্ছে, এবং সেটাকেই আমরা দুই ভাগে ভাগ করেছি, তাহাজ্জুদ একটি ভাগ, আরেকটি হলো তারাবি। তো আট রাকাতের এই বর্ণনাটা আসলে আমরা কোথায় পাচ্ছি একটু বলবেন? জি ভাই, আসলে আমরা কিন্তু আট রাকাত পড়তে হবে এটা বলি নেই আপনাকে, আপনি হয়তো ভুল বুঝেছেন, আমরা বলেছি যে যাই পড়েন, আপনি যতটুকু পড়তে পারেন,
আট পড়েন, বিশ পড়েন, দুটো এবং এই বেশি পড়েন কোনো আপত্তি নেই, বত্রিশ ছত্রিশ পড়েন কোনো আপত্তি নেই, রাতের সলাদ দুই দুই রাকাত করে যত বেশি পড়তে পারেন ততই লাভ, এটা বলেছি। হ্যাঁ, আট রাকাতের ব্যাপারে হাদিস আছে, বুখারী শরীফে আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সলাদ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে মা কান ইয়াজিদু আন আহদাশা রাকা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না, সাধারণ সময়ে রসুল সাল্লাম সেটা বলেছেন। এগারো রাকাত আপনি নিজেই জানেন যে তিন রাকাত হচ্ছে ভিতির, বাকি আট রাকাত অটোমেটিকলি হিসাব হয়ে গেল, আট নয় দশ এগারো, এটা হচ্ছে হাদিস। এবং এই হাদিসটি বিশুদ্ধ বুখারিতে আসছে হাদিসটি, এবং এই হাদিসটি এই হাদিসটির উপর আমল করেছেন পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে হারামে মসজিদ নববীতে যখন সালাতের জন্য দাঁড় করিয়ে দিয়েছেন তখন তাকে বলেছেন তিনি আট এগারো রাকাত পড়েছেন, আট টাকা পড়েছেন এবং তিন টাকা, তো এটা মুয়াত্তাতে সহি বর্ণনাতে এটা আসছে। আচ্ছা, সুতরাং এই বর্ণনা নাই এটা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা বলি না যে আট টাকাতে পড়তে হবে, এটা কখনো বলি না, আমরা বলি যে যত এটা উন্মুক্ত জিনিস, আলহামদুলিল্লাহ যত বেশি পড়তে পারেন তত বেশি লাভ, ইমামের সাথে পড়েন, ইমাম যতক্ষণ শেষ করে ততক্ষণ আপনি পড়ুন, এই ব্যাপারে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই আমরা করি না, এই ব্যাপারে আমরা সুন্নতকে অনুসরণ করি, রসুলকে অনুসরণ করি, এটা আমাদের জন্য ভালো। জি মোহতারাম, এরপরে আপনার কাছে যে প্রশ্ন, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে আমরা মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে যে দোয়াটা পড়ি এবং বের হওয়ার সময় যে দোয়াটা পড়ি, এটা কি বাধ্যতামূলক কিনা? না ভাই, মসজিদে প্রবেশের কিছু সুন্নত আছে, আদাব আছে, মেনার আছে, ইসলাম মেনারের দিন, দিন মানে অনেক কিছু সৌন্দর্য এখানে রয়েছে। একটি মানুষ মসজিদে ঢুকবে তার আদব রক্ষা করে ঢুকবে, বের হবে সে তারও আদব আছে, এই আদবগুলি হচ্ছে আদাব, অতিরিক্ত জিনিস, এগুলো রক্ষা করাটা আপনার, আপনি একজন পরিপূর্ণ মানুষ, আপনার একজন, আপনি একজন, এটা হলো সৌন্দর্য, সৌন্দর্য, আপনি একজন ভালো মানুষ, মানে আপনি একজন অত্যন্ত এই সুশীল সুশীল মানুষ বোঝা যায় এই জন্য। জি, সুতরাং এটা আপনি লক্ষ্য করে চলবেন, ইসলাম এরকম চায়, কিন্তু কেউ যদি না করে এতে গুণা হবে না, এতে গুণা হবে না, এবং এটা কোনো ফরজ ওয়াজিব কিছু নয়, ফরজ ওয়াজিব কিছু নয়। তবে আপনার জানার জন্য বলছি, মসজিদ ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিকা, এতটুকু মুখস্থ করেন, আলহামদুলিল্লাহ এটা আপনার কাজে লাগবে। আর বের হওয়ার সময় অনুরূপভাবে বাম পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন এবং বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াব ফাদলিকা, এটা বলবেন আলহামদুলিল্লাহ। এটা এগুলি আপনার জন্য মসজিদে ঢুকার সময় দোয়া করলেন, কল্যাণ বয়ে নিয়ে আসবে, মসজিদে ঢুকার সময় আপনি মসজিদে কাজগুলির জন্য আপনি দোয়া করলেন যে আল্লাহ ভালো কাজ দেখ, আর বের হওয়ার সময় আপনি যেন আবার ফিরে আসতে পারেন, ভালো কাজ পেতে পারেন, এই জন্য আল্লাহর কাছে চেয়ে নেন। এগুলো আর কি মোট বিষয়টা হলো মহতারাম, যা দেখতে পাচ্ছি যে যতগুলো দোয়া সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাচ্ছি চাচ্ছি। জি, এবং আপনাকে সবসময় আল্লাহর কাছে নতি স্বীকার করা, আল্লাহর কাছে বিনয় হওয়া এবং আল্লাহর কথা স্মরণ করা, এটা একটা জিকির, এগুলি হচ্ছে জিকির। এই জিকিরগুলি বন্দার কাছে আল্লাহ তাআলা চায়, এবং আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, এই জিকিরগুলি উদ্দেশ্য। অনেক অনেক ধন্যবাদ, অন্য কিছু নয়। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু দয়া করে আমার লাইনটা কাটবেন, আমি প্রথম দিন থেকে চেষ্টা করতেছি আপনাদের সাথে দুই চারটা কথা বলার জন্য। আচ্ছা, কি বলতে পারবো? অবশ্যই, আপনি বলুন। প্রথমে পবিত্র রমজান মাসে চ্যানেল নাইন এবং আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। কিন্তু অতি আমাকে ভুল হলে বলবেন, অতি দুঃখের সাথে আমি লক্ষ্য করতেছি প্রথম দিন থেকে কিছু কিছু বক্তব্য দেওয়া হচ্ছে যেটা কোরআন এবং হাদিস এবং বিভিন্ন কিতাব বহির্ভূত। এখন আমি কি একজন সচেতন মুসলমান? জি, হ্যালো হ্যালো, সরি আমরা লাইনটা মনে হয় আর কি হারিয়ে ফেলেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। আর আমরা এখানে যেটা চেষ্টা করছি সেটা কোরআন এবং সুন্নার আলোকে জানার এবং জানানোর, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ মোস্তারাম। আপনার কাছে এবার যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি সেটা হলো যে এসএমএস একটি প্রশ্ন পেয়েছি, নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে কিনা, যদিও আমরা এই ব্যাপারে আপনার কাছ থেকে আগেও জেনেছিলাম। জি, নারী এবং পুরুষের সালাতের মধ্যে কি পার্থক্য আছে এটা আমরা আগে আলোচনা করেছি। কোনো কোনো ইমাম বলে থাকেন যে নারীরা যখন, বিশেষ করে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে নারীরা পিছনের কাতারে দাঁড়াবে, এবং নারীরা যখন ইমাম যদি ভুল করে নারীরা হাতের তা ইয়া দিবে, এবং নারীরা কাপড় ঢাকার ব্যাপারেও তারা আলাদা, এবং নারীরা বের হবেও আলাদা সবার আগে, এইগুলি সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এবং নারীরা ঘরের চেয়ে মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম, এগুলি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কিন্তু এই হচ্ছে বাইরের বিভিন্ন কর্মকাণ্ড, মৌলিক যে নামাজের স্ট্রাকচার এতে কিন্তু
নারী এবং পুরুষের ব্যাপারে সরাসরি কোনো নস হাদিসে আসে নাই, কোনো কোনো তাবেইন বলেছেন, এগুলি কোনো সাহাবিতেও আসে, সাহাবির সহিহ সনদে বর্ণিত হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকেও আসেনি। কোনো কোনো তাবেইন বলেছেন যে নারীরা যখন সেজদা যাবে তখন বুক মাটির সাথে মিশিয়ে থাকবে একেবারে, আর যখন বসবে তখন পা বের করে দিয়ে বসবে, এক পাশে বের করে দিয়ে বসবে। এটা শুধু নারীদের জন্য না, বরং পা বের করে দিয়ে সবার জন্যই যখন সে শেষ বৈঠকে বসবে, যখন দুইটা বৈঠক থাকে শেষ বৈঠকে বসবে, এটা হচ্ছে সুন্নত। আর এই জন্য নারী এবং পুরুষের সালাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য করার কিছু নেই মূলত, এটা হলো বিশুদ্ধ কথা। কারণ তাবেইনদের কথা কিন্তু আমাদের জন্য দলিল নয় যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে কোনো কিছু আসবে, অথবা যতক্ষণ না তার সাহাবি সাহাবায়ে কেরাম থেকে কোনো কিছু বর্ণিত হবে ততক্ষণ আমরা কোনো কিছুকে দলিল হিসেবে গ্রহণ করতে পারছি না। এটাই আর কি। অনেক ধন্যবাদ শায়েখ। আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি এস এম এস এ, সেটি হলো যে যেই ঘরের ভেতরে দেখা গেল যে কোনো প্রাণীর ছবি আছে অথবা কোনো মানুষের ছবি আছে, তো সেখানে কি আমরা সালাত আদায় করতে পারবো? এস এম এস এ একটি প্রশ্ন পেয়েছি। জি, যেখানে সালাত আদায় করতে পারবেন, তবে প্রাণীর ছবি থাকলে সেখানে ফেরেশতা প্রবেশ করেন এবং এটা গুনার কাজ। দুইটা ভিন্ন ভিন্ন সাইড, সালাত আদায় করা একটা সাইড আর প্রাণীর ছবি রাখা আরেকটা সাইড, দুইটাকে এক করে দেখার সুযোগ নেই। সালাত আপনাকে আদায় করতেই হবে, যে কোনো সময় সালাতের টাইম পার হয়ে যাওয়ার আগে সালাত আদায় করতে হবে, জামাতের সাথে আদায় করবেন, না পারলে যেতে পারেন নাই, একে হলেও আদায় করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এইগুলি ঘরে রাখা, ছবি টাঙিয়ে রাখা গুনার কাজ, ছবিগুলি অবশ্যই উল্টিয়ে রাখতে হবে বা দেখা যায় না যায় এরকম করে রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম। জি, অনেক ধন্যবাদ। একজন অপেক্ষায় আছেন টেলিফোনে আমাদের সম্মানিত দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, মেহরবানি করে টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা বিশেষ কারণে এই রমজান মাসে রোজা রাখতে পারছি না। জি, তো আমি পরবর্তীতে যখন এই রোজাগুলি করব তখন কি আমার তারাবি নামাজ পড়তে হবে? আচ্ছা আচ্ছা, জি, অনেক অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। মোস্তারাম, এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমি এস এম এস এর আরও একটি প্রশ্ন আপনাকে শোনাচ্ছি, যে পশ্চিম দিকে যদি কোনো কারণে পা দিয়ে শুতে হয়, পশ্চিম দিকে আর কি পা দিয়ে শোলো, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, পশ্চিম দিকে পা দিয়ে শোয়ার মধ্যে কোনো গুনার কিছু নেই আলহামদুলিল্লাহ। কোন শরীয়ত অত্যন্ত প্রশস্ত, কোথাও আসেনি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে পশ্চিম দিকে পা দিলে কোনো গুনাহ হয় এমন কিছু আসেনি। হাদিসে যেটা এসেছে পশ্চিম দিকে থুতু ফেলা নিষিদ্ধ, পশ্চিম বা কেবলার দিকে, কেবলার দিকে, কাবা, হ্যাঁ কেবলা, পশ্চিম মানে কাবার দিকে, মূল বিষয়টা হলো কাবার দিকে, হ্যাঁ কাবার দিকে থুতু ফেলা নিষিদ্ধ, কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা বা পা দিয়ে শোয়া শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আসেনি। যতটুকু পারা যায় আদব রক্ষা করে ইস্তিনজার ক্ষেত্রে আর কি, হ্যাঁ ইস্তিনজার ক্ষেত্রেও, ইস্তিনজার ক্ষেত্রেও হাদিসে আসছে ইস্তিনজা যে তোমরা কাবার দিকে মানে কেবলার দিকে না করার জন্য বলেছে, এবং এটা আমাদের আমল করা উচিত। আমি এটা বলতে চাচ্ছিলাম এটাই, যে যতটুকু পারা যায় আমরা কেবলাকে সম্মান করব, এই জন্য যতটুকু পারা যায় আমরা ওইদিকে অবজ্ঞা অবজ্ঞাভরে বা কোনো রকমের অপমান করা করার নিয়তে ওদিকে পা দিয়ে কিছু করব না, কারণ নিয়তে হারাম, এবং এটা কখনো কখনো ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে এটার সাথে সম্পৃক্ততা আছে যে কেউ যদি কোনো কেবলার দিকে ফিরে পায়খানা করে, এগুলো ইমান ইচ্ছা করে যদি অবজ্ঞা করে তাহলে ইমান হওয়ার সম্ভাবনা আছে, খুব কঠিন। কিন্তু অবজ্ঞা না করে সে পায়খানা বানিয়ে বানানো হয়েছে এইভাবে এর যদি করে ঘরের ভিতরে কোনো কোনো নিয়ম বলছে, এতে কোনো সমস্যা নেই। বাইরে যদি করা হয়, বাইরে যদি করা হয় তাহলে কিন্তু এটা নিষিদ্ধ আছে, হাদিসে নিষিদ্ধ আসছে। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন আমি হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে উঠলাম, দেখলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে পিছন দিয়ে তিনি তার কাজ সারছেন, আমি দেখেছি এটা আসছে হাতে। তাহলে বলো ঘরের ভিতরে যদি হয় তাহলে এটা নিষিদ্ধ হয় না, কিন্তু বাইরে যখন হয় তখন সেটা নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নস তোমরা সাদেক ও গারে বুঝছো, এটা বলেছেন যে পশ্চিম এবং পূর্ব হও, তখন কারণ মদিনা থেকে পশ্চিম পূর্ব হচ্ছে কেবলা, কেবলা হচ্ছে দক্ষিণ উত্তরে, উত্তর দক্ষিণে, আর পূর্ব পশ্চিম হচ্ছে আলাদা। তুমি রাসূল বলছো পূর্ব পশ্চিম হও, অর্থাৎ আমাদের থেকে সম্পূর্ণ উল্টো আর কি, উল্টো আর উল্টো আর কি, হ্যাঁ। সুতরাং কেবলার দিকে ফিরে পায়খানা পেশাব করা যাবে না, কিন্তু পা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে অবজ্ঞা করা বা কোনো অপমান করার, অপমান এই জাতীয় কিছু যেন না আসে মনের ভিতরে, এটা খেয়াল রাখা দরকার। অনেক ধন্যবাদ, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকজন দর্শক আছেন অনেকক্ষণ ধরে, আমরা একটু তার ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি ওই সেরি খেতে পারি নাই, ওই যে রোজা রাখছি, আমার কি রোজাটা হবে?
আমরা বুঝতে পারছি ওনার রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে পরবর্তীতে যারা রোজা রাখছেন তার জন্য কি তারাবির দরকার আছে? না বোন, তারা তখন আর তারাবির সময় নেই, তারাবির শুধুমাত্র রমজানের বিশেষত্ব, যে রমজান মাসেই তারাবি পড়া হয়। অন্য সময় আপনি তাহাজ্জুদ পড়লেও পড়তে পারেন, না পড়লেও নেই, কোনো রমজান এই সেই সওয়াব আর পাবেন না, সেই সওয়াব পাবেন না, সেটা প্রয়োজন নেই আপনার। আপনাকে শুধু কাজা করতে হবে, শুধু ফরজ সালাত সওয়াবগুলো। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে, আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা জানলাম, জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ, মোবারকবাদ, কারণ অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করেছেন, আর এই প্রশ্নের কারণে আমরা অনেক কিছু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের পর্বেও আর অনেক কিছু জানবো সেই প্রত্যাশায় আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামুন কাদিরান মুরিদান আলিমান হাইয়ান সামিআন বাসিরান মুতাকাল্লিমান الله